মজুমদার ধেয়ে এলো দামোদর দামোদরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি চাল হলো বেলা ভাত খাওসে বেলা ভাতে পড়লো মা কোদাল ধরে চাচি কোদাল হলো ভোতা খেশিয়ালি মাথা ইকরি মিকরি চাম চিকরি চামে কাটে মজুমদা ধেয়ে এলো দামো দর দামো দরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি চাল করতে হলো বেলা ভাত দুপুর বেলা ভাতে পড়লো মাছ কোদাল দিয়ে চাচি কোদাল হল ভৌতা ক্যাকশিয়ালির মাথা এই সব খেলাগুলি দেখলে বোধ হয় হারানো শৈশবে ফিরে যেতে চায় আমাদের মন প্রাচীন খেলাধুলা যা মানুষের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়ে স্বতঃস্ফূর্ত চলে আসছে যা সম্পূর্ণ প্রাতিষ্ঠানিকতা মুক্ত যা মানুষের জীবনচর্যার সঙ্গে যুক্ত হয়ে এক যুগ থেকে আর যুগে সঞ্চারিত হয় এবং শেষ পর্যন্ত মানুষকে ফ্যান্টাসি ও স্বতঃস্ফূর্ত আনন্দ বা অনাবিল আনন্দের অভিব্যক্তি দান করে তাকে সাধারণভাবে লোকক্রীড়া বলা যেতে পারে গ্রাম্য লৌকিক পর্যায়ে অনুষ্ঠিত ক্রীড়াগুলি হলো লোকক্রীড়া

লোকক্রীড়ার সংখ্যাগত প্রাচুর্যের সঙ্গে তার বৈচিত্র্যও অনেক সারা বাংলায় প্রায় আড়াইশো লোকক্রীড়ার হদিশ পাওয়া গেছে এর মধ্যে কিছু ছড়া বিমুক্ত বাকি সব খেলা ছড়া ছড়াযুক্ত আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চলবে ঘোড়া বেবি সরে দাঁড়া আছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে। অনেক খেলা রয়েছে ছড়া না থাকলে সে খেলা আর খেলা থাকে না চা বিস্কুট নামের মাথায় গোলাপ ফুল গোলাপ ফুলের গন্ধ হাই স্কুল বন্ধ হাই স্কুল যাব না ব্যাটের বাড়ি খাব না ব্যাট কেন শুরু মষ্টনসাই গুরু

অন্যান্য খেলার সঙ্গে লোকক্রীড়ার মৌলিক পার্থক্য এই খেলাগুলি অনুষ্ঠিত হয় সহজ সরল অনারম্বর পাবে উপকরণহীন বা অতি সাধারণ প্রাকৃতিক উপাদান নিয়ে নিয়মের কঠোরতা নেই বাধা ধরার সময়ের বালাই নেই যে কেউ খেলতে পারে খেলোয়াড়দের সংখ্যাও কম বেশি করা যায় লোকক্রীড়া মূলত শিশুদের খেলা শিখতে কিন্তু কোনো প্রশিক্ষক লাগে না দাদা দিদিদের খেলা দেখতে দেখতেই একসময় খেলতে নেমে পড়ে

সামান্য কিছু খেলা বাদ দিলে লোকক্রীড়ায় বড় মাঠের প্রয়োজন হয় না একচিলতে ফাঁকা জায়গা রাস্তা ঘরের উঠোন বারান্দা এমনকি ঘরের কোণের মতো ছোট্ট জায়গাতেও

কুতুর কুতুর ময়না ভাত খাবি তো আয়না তোর মা মরে গেছে দেখবি যদি আয়না ডালিমকে ডালা ইসকো মারা মারা কে মারা 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 ছোট ছোট ছেলে মেয়েরা বেশিরভাগ একসঙ্গে খেলে যতক্ষণ না তাদের লিঙ্গ চেতনা জাগ্রত হয় একটু বড়ো হলে কিছু খেলা শুধু ছেলেরা আবার কিছু খেলা শুধু মেয়েরা খেলে মোর থালা মাজি থালা মাজি প্লেট করো প্লেট মাজি প্লেট মাজিবাটি করো বাটি মাজি বাটি মাজি বাটি মাজি বাটি মাজি বাটি মাজি কপ্ত করো কপ্ত ভাঙি 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 আই তু তু ঘরে আই তু তু ঘরে আই 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 তু ঘরে আই দাদা দাও এখানে শরীরের অতিরিক্ত জীবনী শক্তি ব্যয় করতেই খেলার উৎপত্তি লৌকিক খেলাধুলা সেগুলো কিন্তু এর মধ্যে মানুষের ফেলে আসা জীবনের যে ইতিবৃত্ত সেগুলোকে অঙ্গে ধারণ করে আছে তার কারণ এক সময় যা মানুষের জীবনের অপরিহার্য উপাদান রূপে গণ্য হতো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু হয়ে গেছে তখন মানুষ সেগুলোকে তাদের খেলাধুলার মধ্য দিয়ে তাদের জীবনচর্যার মধ্যে নিয়ে এসছে বিনোদনের উপকরণ যেমন গাছোয়া খেলা বা ঝালি খেলা হেলে আসা অতীতকে মূর্ত করে তোলে লোকক্রীড়া সেই ইতিহাসের ধারক জল কুমির বা কুমির ডাঙা এখানে কথোপকথনের মধ্যে উঠে আসে আদিম জীবন সংগ্রাম ঐতিহাসিক যুদ্ধের প্রতিচ্ছবি পিট্টু খেলায় খেলা নামেই রয়েছে ইতিহাস এবং সামাজিক ও প্রাচীন ঐতিহ্যের কথা লৌকিক খেলাগুলি লৌকিক জীবনের ইতিবৃত্ত অঙ্গে ধারণ করে আছে উর্বরতাবাদ নরনারীর যৌন জীবনের স্পষ্ট ইঙ্গিত আমরা পাই ডাঙ্গুলি খেলায় এবং কড়ি খেলায় লোকক্রীড়ার বিষয়বস্তু এসেছে লোকজীবন ও সমাজ জীবন থেকে সব খেলায় জীবনের অনুকরণই রয়েছে খেলনাবাটি বা পুতুল খেলা দিয়ে জীবনের পাঠ শুরু করে শিশুরা সময়ের সঙ্গে সঙ্গে সময়ের চিহ্ন লোকক্রীড়ার দেহে বয়ে চলেছে প্রাচীন সমাজের অবস্থানের প্রতিফলন দেখা যায় আগডুম বাগডুম খেলায় বাথরুম ঘোরাঘরুম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে বাজে বাজদে চললো ঢুলি ঢুলি দেলো কমলা ফুল কমলা টিনে টা সুজি মামার বিয়েটা আয় রঙ্গ হাটে যায় তোয়া পান কিনে খায় একটা পান নস একটা পান ফোকরা মায়ে জিয়ে ঝপ লোকক্রীড়া ফেলে আসা উচিতকে মুগ্ধ করে যেমন এলাডিং বেলাডিং রাজামশাইয়ের খবর এলেই মেয়েকে পাঠিয়ে দিতে হয় মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা নারীদের অবস্থান বোঝা যায় ঢেকি ঢেকি খেলাতে গ্রামীণ জীবন মূর্ত আটুল বাটুল শ্যামলা সাটুল খেলায় সমাজের করুন ছবি স্পষ্ট। পথে বসে কাঁদে আর কে দো আর কে দো না ছোলা ভাজা দেবো এবার যদি কাঁদো তবে তুলে আচার দেবো আটুল বাটুল শ্যামলা সাটুল শ্যামলা গেলো হাঁটে শ্যামলাদের মেয়ের দুটি পথে বসে কাঁদে আর কে দো আর কে দো না ছোলা ভাজা দেবো লোকক্রীড়া হল সমাজবিন্যাসের জীবন্ত ফসেল নির্মল অনাবিল আনন্দ বিনোদনের হরেক রকমের পসরা লোকক্রীড়া লোকিক খেলা লোকসংস্কৃতির অঙ্গ এতে ছড়ার ব্যবহার বহুল গোড়া 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 কোন গোড়া বল এই গোড়া মোর গোড়া নড়ে চড়ে তোর গোড়া গিয়ে পড়ে ঝুম 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 কলাথা কত দিন ছিলে কুত্তা আমাদের কচুর বনে কচু শাক খাওয়নি কানে আমাকে যেতে হলো চিঁড়ে দই খেতে হলো মন্ডা মনোহারা জিলাপি রসে ভরা অজানা ছড়াকারদের রচিত ছড়া প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলেছে তা মামারা দেবে এখানে এই ছড়াগুলি লোক সংস্কৃতির ধারক তেলের দাম এক পয়সা নুনের দাম দু পয়সা চান তুমি সরে দাঁড়াও সূর্য তুমি ডুবে যাও এক পদ তুলে নাও ছড়ার মাধ্যমে সমাজ দর্শন প্রতিফলিত হয়

এই ভদ্রলোক সেই কবে ছোটবেলায় খেলেছেন দেখুন এখনো দিব্যি ছড়া বলছেন এক টিপিটা পড়ল পাড়ার লোক দৌড়ল গায়ে করে হামা হামা বাঁচির করে চিক চিক খেলার ছড়া যেমন খুবই ছোট হয় আবার অনেক বড়ও হয় লালটুর ভাই বল্টু জনপ্রিয় খেলাটির অনেক ছড়া অথচ অবলীলায় বাচ্চারা ছড়াগুলি বলতে বলতে লাফিয়ে লাফিয়ে খেলে जी 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 जान न गति जी 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 जान न गति जी 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 जान न गति जी जी जान न गति जी जी जान न गति बोल जी जी जान न गति कोलकाता फुले माला ला कोलकाता फुले माला ला कोलकाता फुले माला ला कोलकाता फुले उनका आउट आउट कानागोर गोर एकटा ठंग कानागोर एकटा ठए आउ 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 डाउन आउ कानागोर रक ठंग कानागोर र एक ठंग ए रिया पे चना ठक

এই দুই খেলার মধ্যে কিছু ছড়া একই খেলার ছড়ার মধ্যে উপচে পড়া অর্থহীন শব্দ ভাণ্ডার যা শুধুমাত্র ছন্দ মেলানোর জন্য অবশ্য এটাই যেন মজা ছন্দ মেলানোর জন্য যেমন বলা হচ্ছে তেমনি বাক্যগুলো সেরকম অসংলগ্ন পরিপূর্ণ অর্থবোধক নয় খেলার ছড়াগুলো অনেকটা অবনীন্দ্রনাথ ঠাকুরের মতে ক্যালিডোস্কোপের মতে অর্থাৎ যে ভাবে আমি যদি তার উপরে একটা লাইট ফেলতে চাই তাহলে কোনো না কোনো একটা অর্থ তারা কিন্তু দেবে পিলা কাঁচা পিলা কি কাঁচা লেবু কাঁচা লেবু বাতি লেবু কি বাতি মোম কি মোম গরম কি গরম দুধ গরম কি দুধ খাটি দুধ কি খাটি গঙ্গা কি গঙ্গা মানুষ গঙ্গা কি মানুষ বোন মানুষ শেষমেশ হয়তো একটা অর্থ বেরিয়ে আসে কচু কি মান বদ্ধ কি বদ্ধ চুপ কত লোকক্রীড়া ছড়া গান হিসেবেও আমরা পেয়েছি কচিত হলেও রেডিওতেও ছড়ার গান শোনা যায় এখনো লোকনাট্যের উদ্ভবের অন্যতম উৎস হিসেবে লোকক্রীড়া পরিগণিত হয়

এই তালপাকা খেলা তো রীতিমতো একটা নাটক অনিবার্যভাবে অনুসঙ্গ হিসেবে এসেছে সাহিত্যে যখনই গ্রাম্য পটভূমিতে সাহিত্য রচিত হয়েছে বাংলায় ভুঁড়িভুঁড়ি উদাহরণ রয়েছে মাছিল মাছিলো মাসতলা তোর বাড়ি সোনা টুপি মাথায় দিয়া রূপার চুমুর পায়ে দিয়া আইলো তাড়াতাড়ি আবু ইসাকের সূর্যদিঘল বাড়ি উপন্যাসে ঝিনঝিন পোক এই খেলাটি সুন্দর বর্ণনা সহ রয়েছে জিজিলো মাছিল বাস্তলা তোর বাড়ি সোনার টুপুর মাথায় দিয়া রূপা ঝুমুর পায়ে দিয়া আইল তারা তারি জিজি করে মা জিজি গেছি সাহেবের নায় সাতরা কাওয়ায় দাড় বায় জিজি রে তুই বাই রে আয় ঝিঝির বাপ মরছে কুলা ঢাকা দিচ্ছে ঝিঝির মা কাঁদছে ঝিঝিরে তুই বাই দিয়ে তখনকার দিনের নিরক্ষর ছেলেমেয়েরা লৌকিক খেলার মাধ্যমে গুনতে শিখে যেত কুটি খেলা দিয়ে মেয়েরা গুনতে শিখতো এক ফুলতো তিনে ফুলকে চারে ফুল পাঁচে ফুল আচ্ছুমকু দাদা গায়ে গুছা তিনে আমি দোবা চারে কলে নবা পাঁচে কলে নবা ফুল 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 আগে মানুষ সাত পর্যন্তই গুনতে পারত ডাঙ্গুলি খেলায় এটা দেখতে পাই বিভিন্ন অঞ্চলে এই গণনাতে বিভিন্ন শব্দ ব্যবহৃত হয় যেমন এরি দুড়ি ঘুড়ন চোর চম্পা ঢেক লঙ্কা তা সাত অবধি অন্যত্র অন্য শব্দগুচ্ছ ব্যবহার হলেও তা সাত অবধি dna ঋতু খেলায় তেইশ পর্যন্ত গোনা শিখতে পারে 23 porjonto গোনা shikte পারে অনায় ashe লোকক্রীড়ায় বৈচিত্র্য অনেক খেলোয়াড় বাছাইয়ের খেলারই কত বৈচিত্র্য কত যে ছড়া এই খেলোয়াড় বাছাইয়ের তার ইয়ত্তা সরস্বতী মা গো জলে নিমোনা জলে আছে পদ্ম ফুল নষ্ট করো না সুস্থ হচ্ছে ফুটো আকি খেলায় ভিন্ন ভিন্ন ছড়া রয়েছে মেয়েদের গুটি খেলায় খেলা কি ছড়া বিস্তর আমার লেগে কি আলি হাতি আর ঘোড়া চার টাকা জোড়া চার টাকা নয় পাঁচ টাকা পাঁচ টাকা তোর দাম আমার দাম সুকুমুকুম ধানের খই ও ঠাকুমা ঠাকুর কই ঠাকুর গেছে কলকাতা নিয়ে আসবে বাঁশের পাতা বাঁশের পাতা নই কেলে বেলে ঘুমে চলে কলা

দেখা যায় একটা খেলার সঙ্গে আরেকটা খেলা মিশে গেছে সোনার টুকি নামে একটি স্বতন্ত্র খেলা ওপেন টি বায়োস্কোপের শেষে অনেক জায়গায় খেলে আবার একই খেলায় বিচিত্র সম্ভার রয়েছে ভুরে ভুর মতো খেলায় যেমন বলা হবে সেই ভঙ্গিমায় ঠিক ঠিকভাবে যেতে হবে জনপ্রিয় খেলাটি স্থান ফেদে নাম আলাদা বিষয় ভিন্ন ভিন্ন রয়েছে এটি ব্যাং পুতুল নাচ

এটি মাটির পুতুল লটর পটর ছড়ার মাধ্যমে সমাজ দর্শন প্রতিফলিত হয় ছেলেমেয়েদের সরস ছড়া ইভ টিজিং এর মতো ছড়াও রয়েছে

প্রকৃতির সঙ্গে মিশে রয়েছে লৌকিক খেলাগুলি বেশ কিছু খেলায় গাছ তো অনুষঙ্গ গাছ বট গাছ ও অন্যান্য গাছের নামে খেলা রয়েছে পশুপাখির রূপক রয়েছে বাঘ ছাগল কাকের ডিম জাতীয় কত খেলায় রয়েছে কুকুর কুকুরদৌড় কুকুর ডাং নামে খেলাও চুরি কানামাছি বা ইক্রিমিকরির মতো কিছু খেলা প্রায় সবাই জানে প্রায় সর্বত্র খেলা হয় এক জায়গার খেলা অন্য জায়গায়ও চলে যায় সেখানে অভিযোজন হয় পূর্ববঙ্গের জনপ্রিয় খেলা ছাগলদারি আমরা মেদিনীপুরে পেয়েছি কিছু খেলা বিশেষ অঞ্চলে সীমাবদ্ধ এগুলোকে আঞ্চলিক লোকক্রীড়া বলা যায় জঙ্গলমহলের আশেপাশে শিকার শিকার খেলা বীরভূম বাঁকুড়া বর্ধমানে জনপ্রিয় রাখালদের খেলা লাল লাঠি পুকুরের জল শুকিয়ে গেলে পাকে গাব পোতা খেলা বাঁকুড়া পুরুলিয়াতেই দেখা যায় কিছু খেলা ছড়ার ভাষায় আঞ্চলিক টান স্পষ্ট খেলা ভাঙার খেলাও রয়েছে স্বতন্ত্র খেলাও হয়ে ওঠে এই পুজোর আগের দিন সন্ধ্যায় পুরুলিয়ার কোনো গ্রামের রাস্তার দোমাথায় আজি মুজি বা ইজড়ে পিজরে। সংস্কার ভিত্তিক এই খেলাটি ছোট বড় সব ছেলেরা খেলে লোকের বিশ্বাস ইজরে পিঁজড়ের পর এই আধপোড়া কাঠি ঘরের সামনে গোবরে পুঁতে রাখলে কীট পতঙ্গ থেকে ফসল রক্ষা হবে নিজেদের ব্যাধি থেকে দূরে রাখতে পারবে জলের লৌকিক খেলা রয়েছে রয়েছে আকাশেরও জলে ঝাঁপ দেওয়া সাঁতার দেওয়া তো আছেই রয়েছে জলে নানারকম ক্যারামতি দেখানো আলাদ তো গ্রাম শহর সর্বত্র এখনো জনপ্রিয় লোকসংস্কৃতি তো কোনোভাবে স্থানও নয় অভিযোজন সংযোজন হয়েই চলেছে ফলে লোক কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন খেলা এসেছে ওপেনটি টি বায়োস্কোপ বায়োস্কোপ আসার আগে কল্পনায় আসা সম্ভব নয় আবার এখনকার অভিনেতার নাম যখন আসে সেটা যে অল্প দিনের সংযোগ বোঝাই যায় বেশিরভাগ লৌকিক খেলা আজ লুপ্ত প্রায় প্রত্যন্ত গ্রাম ছাড়া প্রায় দেখাই যায় না লোকক্রীড়া সম্পর্কে গবেষকদের বেশ উৎসাহ রয়েছে ইংরেজি বাংলা মিলিয়ে বাংলার লৌকিক খেলা নিয়ে গবেষণাপত্র ও বই রয়েছে তাতে বর্ণনা রয়েছে বিশ্লেষণ রয়েছে ছড়াও রয়েছে এত এত খেলা কিন্তু খুঁজতে গেলে সবাই বলছে ওসব এখন আর কেউ খেলে না বর্তমান সময় লৌকিক খেলা বেশিরভাগ গ্রাম বাংলার ছেলেমেয়েরা আর খেলে না কচিকাচারা যদি নাই খেলে চর্চার অভাবে অবধারিতভাবে হারিয়ে যেতে থাকবে লোকসংস্কৃতির এই ধারা পাপড় ডাবর ঘি কচুরি বাসতালাতে পান কৌড়ি বসন্ত ধরতে শালার কান্ত লোকক্রীড়া যতটুকু আছে মেয়েরাই ধরে রেখেছে জানলেও ছেলেরা খেলতে চায় না বহু ক্ষেত্রে আমাদের শুনতে হয়েছে খেলা দেখুন এরা কি খেলছে মাঠ ব্যাট বল উইকেটের এই ছিল তবুও ক্রিকেট লোকক্রীড়া প্রায় আজ কেন গ্রামীণ জীবন গ্রামীণ সংস্কৃতি নগরায়নের গ্রাসে কিন্তু এখন হারিয়ে যাচ্ছে যার ফলে গ্রামীণ যে সংস্কৃতি সেটা ধ্বংসন্মুখ লোকক্রীড়াও ধ্বংসন্মুখ এখন ছেলে মেয়েদেরকে আমরা কিন্তু সেটা খেলতে আর পাঠাই না বা আমরা চাইও না খেলা মানে আনন্দের সঙ্গে অবসর উদযাপন এখনকার শিশুদের অবসরই নেই আগে তো এমন ছিল না তোমাকে এরকম রেজাল্ট করতেই হবে এই জিনিসগুলো ছিল না তখন সবাই খেলতো বিকেল হলে স্কুল টিউশন পড়ার চাপে এখনকার বাচ্চাদের খেলার সময় কই এই সময়ের অভিভাবকরা সন্তানের পড়ার বাইরে ভাবতেই পারছেন না প্রত্যেক বাবা মা চাইছে যে তার নিজের ছেলে ভালো করে লেখাপড়া করুক আমার মনে হয় বাচ্চারা পড়াশোনা করুক টাইম মতো খেলুক এটা বোধ আমরা বেমালুম ভুলে গেছি গ্রামীণ জীবনে যে ছোট ছোট শিশুরা একসঙ্গে খেলে এর মধ্য দিয়ে একটা সামাজিক শিক্ষার পরিবেশ তৈরি হয়ে আসে তাদের ঐক্য শৃঙ্খলাবদ্ধতা এগুলো কিন্তু তৈরি হয় এই প্রজন্মের বাবা মা যারা একসময় এসব খেলা খেলে বড় হয়েছে তারাই চায় না তাদের সন্তান লৌকিক খেলা খেলুক এখনকার শিশুরা যখন বাবা মা হবে তাদের সন্তানরা তো এসব আর জানবেই না আর্থ সামাজিক উন্নয়নের ফলে শহর গ্রামের ভেদাভেদ কমে গেছে কিন্ডার গার্ডেন স্কুল গজিয়ে উঠেছে প্রত্যন্ত গ্রামীণ বাচ্চারা সেখানে ইংলিশ রাইমস শেখে কিন্তু লোকক্রীড়ার ছড়া তারা জানে না ক্রমবর্ধমান প্রযুক্তি নির্ভর জীবনযাত্রা ও প্রযুক্তি নির্ভর বিনোদনের ঠালায় কোনঠাসা হয়ে পড়েছে লৌকিক খেলাগুলি বিনোদনের নানা রকম উপকরণ ছোট ছোট বাচ্চারাও মোবাইলে এত আসক্ত হয়ে পড়ছে আনন্দ করতে আর মাঠে যেতে হয় না সেই মোবাইলের মধ্যে আনন্দ পেয়ে যাচ্ছে মোবাইলে আসক্ত এখনকার সমাজ সর্বগ্রাসী মোবাইল শিশুদেরকে গ্রাস করে নিয়েছে গ্রামের ছেলেমেয়েরাও মোবাইল গেমে এখন মোবাইল সবার সব বাচ্চার হাতে হাতে মানে যারা একটু বড় হয়েছে তারা তো খেলতে যাচ্ছে না তো ছোটরা আর শিখবে করতে আমরা এই সিনেমার শুটিং করতে গিয়ে দেখেছি উৎসাহ দিলে বাচ্চারা নিজেরাই খেলছে এখন এক্ষেত্রে অভিভাবকদের বড় ভূমিকা রয়েছে তাদের শৈশবটা যেমন ছিল যত আনন্দময় ছিল তারা যদি সেইটা ভাবত যে আমাদের মতো সেই শৈশবটা যদি আমাদের বাচ্চারা উপভোগ করতে চায় তাহলে তাদের মধ্যে যে খেলাটা প্রচলন ছিল সেটা যদি তারা একটু খেলে স্কুলের শিক্ষকরা বিশেষত প্রাথমিক বিদ্যালয় তাদের কাছে তো একদম ছোটোরা যায় তারা যদি একটু উৎসাহ দেয় এই লৌকিক খেলাগুলোতে তাহলে মনে হয় আবার সেই পুরনো দিনটা বা সেই পুরনো আনন্দটা ফিরে আসবে বহু স্কুলে তো বাচ্চাদের খেলার পর্যাপ্ত জায়গাই নেই ছোট জায়গায় ছাত্রছাত্রীদের লোকক্রীড়াগুলি খেলতে উৎসাহ দিতে পারে এগুলির প্রতিযোগিতার আয়োজনও করা যেতে পারে আমরা এরকম একটি স্কুলও পেয়েছি যেখানে শিক্ষকেরা লোকক্রীড়ায় উৎসাহ দিচ্ছেন নতুন খেলাও শেখাচ্ছেন ছেলেরা যে খেলাগুলো খেলে সেগুলো আপনি যেমন বললেন একটা বিবর্তন সেই বিবর্তনটাকে সাথী করে নিয়েই আমরা নতুন আঙ্গিকে কিছু খেলা প্রবর্তন করেছি কিছু আমাদের মস্তিষ্ক প্রসূত কিছু ছেলেরা নিয়ে এসছে সেটাকে আমরা একটু করেছি সারা বিশ্বে বহুল প্রচলিত খেলাগুলি লোকক্রীড়ারই পরিশীলিত রূপ খো বা কাবাডির মতো খেলা খুব বেশি দিন হয়নি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে গ্রাম বাংলার লোকক্রীড়া কাবাডি তো আজ বাংলাদেশের জাতীয় খেলা আমাদের লৌকিক খেলাগুলো হারিয়ে যাবে লোকক্রীড়া যে একেবারে হারিয়ে যাবে এমনটাও দাবি করা যায় না তার কারণ এগুলো অন্যভাবে অন্য রূপে কিন্তু রক্ষা পাবে এইভাবে আমরা প্রচার করা যায় তাহলে কিন্তু খেলাগুলো পুনরায় আবার ফিরে আসবে ছেলেগুলো পাবে অভিভাবক শিক্ষক এবং সমাজকে নিয়ে যারা ভাবা ভাবনা চিন্তা করে আপনারা যারা রয়েছেন হ্যাঁ এই সবাই মিলে এটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং সেটা বাঁচানোর জন্য এই ছোটদের সাহায্য নিতে হবে তাদের যে আনন্দটা সেই আনন্দটা কেমন তারা পাচ্ছে সেটাকে দেখে তাদেরকে একটু ঘরের বাইরে বার করে নিয়ে আসতে হবে আসুন না একটু সদ নিয়ে সবাই চেষ্টা করি আবার আমাদের বাড়ির অঙ্গন প্রাঙ্গণ চঞ্চল হয়ে উঠুক শিশুদের খেলা এতেই লৌকিক খেলা ফিরে আসবে সমূহিমাই একদম খেলা একসাথে খেলবে নাকি একদম পাকডম ওরা ডুন সাজে আকমৃতং চাঝুর বাজে পাছতে পাছতে চললো ডুনী ডুনী গলো শিকমলা যে কোনো লৌকিক সেটা ছড়া হোক খেলা হোক সেটা হারিয়ে যায় না এটা বিবর্তন হয় সেটা বহমান থাকবে এটাই আমার দৃঢ় বিশ্বাস